নমস্কার নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত কালকি টু এইট নাইন এইট ট্রেলার যেটা আমাকে ভাবাতে বাধ্য করেছে এবং যার ফলে আমার ভিডিওটা একটু দেরি করে আসছে তা প্রথমত দেখবেন ইতিহাসের প্রসঙ্গে চলে যায় ইতিহাসে আপনারা দাস বন্দ্যোপাধ্যায় দয়ারাম সাহানি এই সমস্ত মানুষজনের কথা শুনেছেন যাদের এক একটা থিওরি আছে যে মোহেন সভ্যতা বলুন বা অন্যান্য যে সমস্ত সভ্যতার বিকাশ হয়েছিল কীভাবে হয়েছিল প্রত্যেকটা বই কিন্তু তাদের আলাদা আলাদা থিওরি আছে এবার এই যে কালকি কালকির অবতারটা অ্যাকচুয়ালি কী বিষ্ণুর দশমতম অবতার হচ্ছে কালকি এবং কালকি আসার ফলে কিন্তু সেই যুগটার একটা আলাদা মাহাত্ম তৈরি হবে যেখানে আমাদেরকে দেখানো হচ্ছে যে মহাভারতে যে সমস্ত চরিত্ররা আমরা সাধারণত দেখতে পাই সাতজন এমন চরিত্র আছে যাদের কখনো মৃত্যু হবে না সেই সাতজন চরিত্রের নাম কি কী সেই সাতজন চরিত্র হল অশ্বত্থামা বালি ব্যাস হনুমান তারপর হচ্ছে বিভীষণ আর হচ্ছে কৃপা ঠিক আছে মোট হ্যাঁ এই সাতজন এই সাতজন মানুষের কখনো কিন্তু মৃত্যু হবে না মানে তারা অজেয় থাকবে এবার অশ্বত্থামা কখনো মারা যেতে পারেন না কারণ ভগবান শিব তাকে বর প্রদান করেছিলেন চিরস্থায়ী জীবনের জন্য ভগবান শিব তাকে সেই বর প্রদান করেছিলেন এইবার অশ্বত্থামার এই সমস্ত কর্মকাণ্ড যখন কালকি যখন জানতে পারবে তখন কালকি তার সেনাবাহিনীতে কিন্তু এই আশ্বথ নিযুক্ত করবে তা এই থিওরিটা পড়াশোনা করেছি এই বিষয়টা নিয়ে তা আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি আশ্বত থামা হচ্ছে অমিতাভ বচ্চন এইবার তিনি রক্ষা করবেন দীপিকা পাড়ুকনকে কেননা দীপিকা পাড়ুকনের গর্ভেই কিন্তু সেই ভগবানের আবির্ভাব হবে যেটা আমরা সেই ট্রেলারে দেখতে পাচ্ছি মানে এবার তাকে রক্ষা করবে এইবার অপর দিকে আমরা কাকে দেখতে পাচ্ছি কলি কলি হিসেবে আমরা কাকে পাচ্ছি কামাল হাসান মানে কামাল হাসানের চরিত্রটা যখন আসলো এবং কামাল হাসানও কিন্তু কোনো অংশে জানে যে এই কালকি আসলে তারও কিছু একটা উদ্ধার হবে বা সেও কিছু একটা করতে পারবে দেখতে পাবেন যে দুটো দল যারা একদিকে হচ্ছে প্রোটাগনিস্ট রয়েছে বা অ্যান্টাগনিস্ট রয়েছে যারা দুই তরফের যে এই যে ব্যাটেলটা দেখানো হচ্ছে আর এখানে প্রভাসের যে ক্যারেক্টারটা সেই ক্যারেক্টারটার দায়িত্ব কি তার দায়িত্ব হচ্ছে ওই দীপিকা পারুকানকে কালির কাছে নিয়ে আসা ধরে নিয়ে আসা কিন্তু পরে দেখবেন তাকে ধরতে পারবে না তার কারণ তার রক্ষা কবজ হিসাবে রয়েছে কিন্তু আশ্বত থামা মানে অমিতাভ বচ্চন এবার পরেই এই অবতারটা মানে প্রভাসের যে অবতারটা সে কিন্তু পরবর্তীতে এই মহাভারতের কোনো একটা ক্যারেক্টারের সাথে কিন্তু কানেক্টেড হবে মানে এই থিওরিটা আমার মনে হচ্ছে মানে আমি যেইটুকুনি বুঝতে পেরেছি এই বিষয়টাই আপনাদেরকে বললাম এইবার সেটা দেখার সেটা কি হয় অ্যাকচুয়ালি বিষয়টা নিয়ে এতটা কনফ্লিক্ট এতটা কনফিউশন এবার সিনেমা আসলে সেটা বোঝা যাবে অ্যাকচুয়ালি কি হতে চলেছে কেননা একটা জায়গায় ট্রেলারে দেখবেন এটা প্রিভিয়াস যেটা আশোত্থামা যখন দেখবেন সেই ঘোড়া আমরা সেই চারপাশে সৈন্যবাহিনী পড়ে আছে হাতি মোড়ে পড়ে আছে অশ্বত্থামা সেই যুদ্ধে হেরে যাচ্ছে সেই অবস্থায় সেই হাঁটু গেড়ে বসে আছে সেই দৃশ্যটা আমরা দেখতে পাচ্ছি মানে এটা প্রিভিয়াস লাইফে অশ্বত্থামা এবার অশ্বত্থামার বয়স হয়ে গেছে এবার তার দায়িত্ব হচ্ছে দীপিকা পাড়ুকানকে রক্ষা করা কেননা কলকি আসবে এবার তা এই হচ্ছে আমার থিওরি আর সব দিক থেকে বলতে গেলে যে হিন্দি সিনেমায় এরকম একটা কনসেপ্ট মানে একদিকে সাইফাই একদিকে এরকম রকম মাইথোলজি তারপরে এরকম ভিজুয়ালস প্রত্যেকটা ভিজুয়ালস কি স্টানিং ভিএফএক্স সিজিআইয়ের কাজ মানে এক ফোটাও আপনি ধরতে পারবেন না যে এক ফোটাও কোনো জায়গায় কোনো খুঁত আছে মানে টপ নচ লেভেলের ভিএফএক্স সিজিআইয়ের কাজ আর কিছু কিছু দৃশ্যের সাথে আপনি দেখবেন স্টার ওয়ার্স বা অনেক ইংলিশ সিনেমার কিন্তু এখানে সাদৃশ্য কিন্তু অবশ্যই পাবেন দেখতে গেলে কেননা অনেক জায়গায় আছে এবার সেইগুলো আমি স্পয়লার দিতে চাই না কেননা এরকম আছে কিছু কিছু বিষয়পত্র কিন্তু নাগওয়াসিন যে যেই বিষয়টা এখানে তুলে এনেছে মানে হিন্দি সিনেমার ক্ষেত্রে এটা মানে একটা বিরাট একটা ক্রিয়েশন তৈরি করবে মানে বাহুবলী টাহুবলি এই সমস্ত মানে ছাড়িয়ে যাবে জাস্ট মানে এই সিনেমাটা মানে হিন্দি সিনেমার মানে মাইল ফলক হয়ে থাকবে ট্রেলারটা যেভাবে শুরু হয়েছে আমার ফার্স্ট ট্রেলারটা দেখে ঠিক আছে যেরকমভাবে হয়েছিল ভাল লাগছিল। কিন্তু সেকেন্ড ট্রেলারটা দেখে মানে এই যে অমিতাভ বচ্চনের ক্যারেক্টার তারপরে যে ভুজ্জির ক্যারেক্টার তারপর হচ্ছে প্রভাসের ক্যারেক্টার তারপরে যেই অ্যাকশানগুলো দেখানো হচ্ছে ভিজুয়াল সমস্ত দিক থেকে কি বলবো কোন বিষয়টা প্রশংসা করব প্রত্যেকটা ডিপার্টমেন্ট আর অমিতাভ বচ্চনের ভয়েস ওভারে যখন কথাটা বলছে ও মারাত্মক আর কামাল হাসানের দেখেছেন মানে মেকআপটা মাই গড মানে ওভারঅল ট্রেলারটা মানে জাস্ট হ্যাং করে দেওয়ার মতো আমি সিরিয়াসলি আমি অনেক বার দেখেছি ট্রেলারটা অনেক বার দেখেছি ট্রেলারটা দেখে যেই বিষয়টা আমার মনে হলো সেই বিষয়টাই আপনাদের সামনে শেয়ার করলাম এবার সিনেমাটা দেখলে পরে বুঝতে পারবো যে অ্যাকচুয়ালি গল্পটা কোন দিকে এগোতে চলেছে আর আমি জানি না যে কালকির এটা এর মধ্যেই কি শেষ করে দেবে কিনা আমার মনে হয় এটা সেকেন্ড পার্ট আসার সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে তা যাই হোক এই বিষয়ে আপনাদের কী মতামত সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তা চলুন আজকের ভিডিও এই অবধি পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আর চ্যানেল এসে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিই এইভাবে আমার সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার